السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. আজকে আমাদের ক্লাস নং হচ্ছে বিশের দুই নং ক্লাস। বিশের দুই নং ক্লাসে পড়া থাকছে ইজাহার। প্রথমে আপনারা জেনে রাখুন ইজাহারের হরফ হচ্ছে ছয়টি। হামজাহ, হা, আইন, হা, গইন, খ, এই ছয়টি অক্ষর মাখরাজ আপনারা জেনে রাখবেন। হামজাহ, হা হচ্ছে কণ্ঠনালীর মূল প্রথম ভাগ, যেটা সিনের সঙ্গে লাগানো কণ্ঠনালীর প্রথম ভাগ থেকে। আইন, হা কণ্ঠনালীর মধ্যভাগ হতে, তারপর গইন, খ কণ্ঠনালীর শেষ ভাগ হতে। অর্থাৎ এই ছয়টি হরফকে হরফে হালকে বলে, এই ছয়টি হরফকে হরফে হালকে বলে। এটা সহজভাবে আপনারা ইজাহার হরফগুলি সহজভাবে স্মরণ রাখার জন্য আমি বলে দিলাম আপনাদেরকে। ইজাহার, ইজাহারত তো স্পষ্ট করে পড়া, যেটা আপনারা গতকালকে পড়েছেন। নুন সাকিন এবং তানবিনকে যে চার নিয়মে পড়া যায়, আজকে সেখান থেকে প্রথম নিয়ম হচ্ছে ইজাহার। ইজাহারত এখানে দেখুন ইজাহার হরফ হচ্ছে ছয়টি, হামজাহ, হা, আইন, হা, গইন, খ, এই ছয়টি হরফ হচ্ছে হরুফ হালকি। আপনারা সহজভাবে মুখস্থ রাখতে পারেন। এখন নিয়মগুলি বিস্তারিত বলে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করবেন, তবে অবশ্যই এই নিয়মগুলি খাতার মধ্যে লিখে রাখবেন। ইজাহারত্ব স্পষ্ট করে পড়া, গুণা না করা, যেমনটি আপনারা গতকালকে শিখেছেন। নুনসাকিন এবং তানবিন, এটাকে নুনসাকিন বলে, যশন্ত নুনকে নুনসাকিন বলে, দুই জবত দুই যে দুই পেশকে তানউইন বলে, সেজন্য আমি সহজভাবে নিয়ে এসেছি এভাবে। নুনসাকিন এবং তানউইনের পরে ইজাহারের ছয়টি অক্ষরে যে কোনো অক্ষর আসলে তখন নুনসাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়াকে ইজাহারে হালকি বলে। এই যে দেখুন ইজাহারে হালকি, অর্থাৎ ইজাহারে হরফ হচ্ছে ছয়টি, এই ছয়টি হরফ হচ্ছে হরুফ হালকি, সেজন্য এটাকে ইজাহারে হালকি বলবে। আমি আবারও বলছি, ইজাহারত স্পষ্ট করে পড়া, স্পষ্ট করে পড়া, গুণা না করা। নুনসাকিন এবং তানবিনের পরে ইজাহারের ছয়টি অক্ষরে যে কোনো অক্ষর আসলে তখন নুনসাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়াকে ইজাহার হালকে বলে। স্পষ্ট করে পড়া অর্থাৎ গুণা না করা। আমি এখানে বলে দিচ্ছি বানান করে, আপনারা লক্ষ্য করেন, এখন আপনারা ভালোভাবে বুঝে যাবেন নিয়মটা। মিম নুন জবর মান, হামজা সিন জবর আস, লাম জবরলা, মিম জবর মা, মান আস লামা। লক্ষ্য করুন, মান যখন বলেছি তখন নুনসাকিনের পর অক্ষর এসেছে হামজা, এই যে হামজা, আলিফের মধ্যে জবত জের পেশ থাকলে সেই আলিফকে হামজা বলে, সেটা আপনারা অবগত রয়েছেন, তাই এই আলিফটাকে হামজা ধরা হবে। এই যে নুনসাকিনের পরে হামজা রয়েছে, সেই জন্য নুনটাকে স্পষ্ট করে পড়া হবে, গুণা করা হবে না। মান আসলামা এভাবে বললে ভুল হবে, বলতে হবে মান আসলামা এভাবে। মিম নুন জবর মান, হামজা সিন জবর আস, লাম জবরলা, মিম জবর মা, মান আসলামা, এটা আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে শিখে নেবেন। আইন নুন জবর আন, হাফেশ হু, আন হু, নুনসাকিনের পরে হা এসেছে, এই যে নুনসাকিনের পরে হা এসেছে, সেজন্য নুনটাকে নাকের পাশের মধ্যে নিয়ে গণনা করতে হবে না, বলতে হবে আন হু। কখন গণনা করতে হবে সেটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে বলে দেব। আজকে যে ক্লাসটা থাকবে সেটাতে গণনা করতে হবে না। এই ছয়টি অক্ষর আপনারা স্মরণ রাখবেন এবং নুনসাকিন এবং দুই জবত দুই যে দুই পেশ আপনারা স্মরণ রাখবেন। মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু, নুনসাকিনের পরে হা, সেজন্য নুনটা গণনা করা হবে না। যে কোনো একটি হরফ আসলে গুণা করতে হয় না। ইয়ান আইকু, ইয়া নুন জবর ইয়ান আইন জের আই কপিসকু, ইয়ান আইকু। মিম নুন জের মিন, হা ওয়াও জবর হাও, লাম জবরলা, হা আলিফ জবর হা, মিন হাওলাহা। জি, তাহলে এটা লক্ষ্য করেন, মিন হাওলাহা, নুনসাকিনের পরে এসেছে হা, সেই জন্য নুনটা গণনা করতে হবে না। মিন হাওলাহা এভাবে বলা যাবে না, বলতে হবে মিন হাওলাহা, নুনসাকিনের পরে যেহেতু হা, আমি বানান করে দিই, মিম নুন জের মিন, হাও ওয়াও জবর হাও, মিন হাও, লাম জবরলা, হা আলিফ জবর হা, মিন হাওলাহা, এক আলিফ টানতে হবে, জবর বাম পাশে খালি আলিফ। মিম নুন জের মিন, গইন ইয়া জবর গই, রজের রি, মিন গইরি, নুনসাকিনের পরে গইন এসেছে, সেই জন্য নুনটা গুণা করতে হবে না। এভাবে গুণা না করাটাকে ইজহার বলে, অর্থাৎ স্পষ্ট করে পড়া। মিন গইরি, মিম নুন জের মিন, খয় ইয়া জবর খয়, রদি জেররিন, মিন খয়রিন, নুনসাকিনের পরে খ এসেছে, সেজন্য নুনটা গুণা করতে হবে না। এই যে এখানে দিচ্ছেন আপনারা খ, মিন খয়রিন,
মিন খয়রিন, আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে অক্ষরগুলো একটু শিখে নেবেন। কাফ আলিফ জবর কা দাল জেদ দি হা দুই পেশ হুন কা দি হুন, হামজা জের ই লাম খাড়া জবল্লা, ইয়াটা লিখতে আসবে পড়তে আসবে না। কা দি হুন ইলা, কা এক আলিফ টানতে হবে, কা দি হুন ইলা, এভাবে তানমিনের পরে হামজা এসেছে, সেই জন্য তানমিনটা গুণা করা হবে না। সিন জবসা লাম আলিফ জবল্লা মিম দুই পেশমুন সালামুন, হাজির হি ইয়া জবরিয়া সালামুন হিয়া, তানউইনের পরে হা এসেছে, সেই জন্য তানউইনটা গুণা করা হবে না। সালা এক আলিফ টানতে হবে জবর এবং বসে খালি আলিফ। নিয়মগুলো যেন না ভুলে যান আপনারা, প্রতিটি নিয়ম অবশ্যই স্মরণ রেখে রেখে বুঝে বুঝে পড়তে হবে। সালামুন হিয়া, সিন জবসা লাম আলিফ জবল্লা মিম দুই পেশ মুন সালামুন, আইন জবর আলাম ইয়া জবল্লাই কাপ মিম পেশ কুম সালামুন আলাইকুম, তানউইনের পরে আইন এসেছে, সেজন্য তানউইনটা গুণা করতে হবে না, এভাবে গুণা না করাটাকে ইজহার বলে। সালামুন আলাইকুম মিম পেশ মুলাম খাড়া জবল্লা কাপ দুই জের কিন মুলাকিন, হাজির হি সিন আলিফ জবসা হিসা বাজের বি ইয়া হা জবরিয়া হিসাবিয়া, এখানে তানউইনের পরে হা এসেছে, সেজন্য গুণা করতে হবে না। মোলা এক আলিফ টানতে হবে, সা এক আলিফ টানতে হবে। মুলাকিন হিসাবিয়া আজিজুন গফুর, আইন জবর আ জা ইয়া জে জি এক আলিফ মধ্য তবেই জা দুই পেশ জুন আজিজুন, তানউইনের পরে গয়ন এসেছে, গুণা হবে না। গয়ন জবর গ ফা ওয়া পেশ ফু গফু, পেশের বাম পাশে ওয়া সাকিন এক আলিফ টানতে হবে। র দুই পেশ রুন গফুরুন আজিজুন গফুরুন, এখন আমি যেভাবে বলবো আপনারা সেভাবে পড়াগুলো শুনিয়ে দিবেন। ইজহার, ইজহারের হরফ ছয়টি, হামজা হা আইন হা গয়ন খ। ইজহার, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, গুণা না করা। নুন সাকিন এবং তানউইনের পরে ইজহারের ছয়টি অক্ষরে যে কোনো অক্ষর আসলে তখন নুন সাকিন এবং তানউইনকে স্পষ্ট করে পড়াকে ইজহার হালকি বলে। যেমন মান আসলামা আনহু মিনহু ইয়ানইকু মিন হাওলাহা মিন গায়রি মিন খায়রিন কাদিহুন ইলা সালামুন হিয়া সালামুন আলাইকুম মুলাকিন হিসাবিয়া আজিজুন গফুর। এ থাকলো আপনাদের জন্য আজকের পড়া। আমি আশা করবো আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, বিশেষ করে এই উদাহরণগুলি বেশি করে প্র্যাকটিস করবেন, বুঝে বুঝে প্র্যাকটিস করবেন, এই অক্ষরগুলির সাথে নুন সাকিন এবং তানউইনের প্র্যাকটিস করবেন। এতে করে আপনাদের পড়া সহজ হবে এবং পবিত্র কোরআনে যখন আপনারা পড়তে যাবেন তখন আপনাদের কষ্ট হবে না, নিয়মগুলি আপনারা সহজে আয়ত্ত করতে পারবেন এবং খুব সহজে আপনারা বুঝতে পারবেন। দয়া করে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জন্য সহজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই কোরআন বোঝা এবং সে মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।